आठटा बजे पुरो जयी एखोनो घुमोच्छे घुमांगिनी और हमें मोटामुटी उठे रेडी हो गई। गुड मर्निंग, भेरि गुड मर्निंग टू एवरी वन। और एक सकाल और तुम्हारे एक दृश्य देखाई। हमें तो घर मध्य रही रूम आयना जिनिसपत्र सब छड़ानो बेड और जानला दिए देखो देखते पाচ্ছ পুরো एकदम पहाड़ देखा जाচ্ছে। এদিকটাও পুরো পাহাড়ের কোলে রয়েছে। আর চলো তোমাদের বাইরে গিয়ে দেখাই আরেকটা জিনিস। কিছু আওয়াজ শুনতে পাচ্ছ? নদী আওয়াজ। এইখানেই পাশ দিয়ে নদীটা গেছে, লিডার নদী। উফ, ভিউটা একবার দেখো। মানে আমি জাস্ট পুরো একদম অবাক, আমি ভাবতে পারছি না এরকম একটা জায়গাতে রয়েছে। চলো আস্তে আস্তে রেডি ফেডি হই, তারপর একটুখানি চাটা খেয়ে স্নান টান করে একটুখানি ভাবছি নদীর ধারটা ঘুরে আসবো, যাওয়ার দেখে আসি। তারপর আবার আমাদের আবার বেরোতে হবে, বিভিন্ন সাইট সিনগুলো করতে হবে। চলো আমরা এখন বেরিয়েছি সকালবেলা একটুখানি হাঁটতে, আর দেখি এখানে যে লিডা নদীটা আছে ওই নদীটার কাছে যাবো। चार पाँच एक बार देखो एदिके पहाड़ एटा होच्छे पहलगामेर सिनारियो अद्भुत। बोलो ये रास्ता दिए गेले नदीर धारे जेते पारबो। हाँ आवाज़ तो पाচ্ছি। उफ कि ভিউ, মনে হচ্ছে বিদেশে কোথাও সুন্দর জায়গায় চলে এসেছি, সুইজারল্যান্ড। বাহ 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 কি সুন্দর জায়গা। জয়ী চলে আয় চলে আয়, এখান দিয়ে নাচতে হবে। কালকেও নাকি বরফ পড়েছিল এখানে বললো সকালবেলা অল্প। सब बरफ जल जी। बाप रे बाप ये दारू। অপরূপ দৃশ্য, চোখ ফেরানো যায় না। এই দেখো এগুলো সব চেরি ফল, চেরি সব বরফ জলে। সব পাশেই একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে বাঙালি, সেটা বাড়ি হচ্ছে চন্দননগরে। এখানে অমলেট বানিয়ে, অমলেটটা হচ্ছে ব্রেড অমলেট করেছে আর এটা হচ্ছে ম্যাগি, দুটো ম্যাগি একটা ব্রেড অমলেট নিয়েছে। যেখানে রয়েছি পাশেই এখানে রয়েছে মোমো রেসিপি হয়। বাদ বাকিখানে দাদা এখানে কী কী হয় আপনার? মসুর ডাল, আলু ভাজা, আলু পোস্ত, ফুলকপি, আচ্ছা মাছ, চিকেন কষা। মাছ কি মাছ আছে? রৌ মাছ, টড মাছ। টড মাছ এটা এই নদীতেই হয় না এখানে? হ্যাঁ এই লিডা নদীতেই। হ্যাঁ আচ্ছা একদম টাটকা মাছ পাওয়া যাবে। আর এমনি ব্রেকফাস্টে ব্রেড অমলেট বা এমনি অমলেট রুটি এইসব ম্যাগি ট্যাগি সবই পাওয়া যায় না? এখানে মোটামুটি সবই পাওয়া যায়, বাঙালি খাবার দাবার একদম সব পাবে ভালো। একদম পাশে আমরা যেখানে সেদ্ধ চাল ভাত মানে একদম ভাত আলু সেদ্ধ ভাত আর ডাল টাল সব পাওয়া যাবে। সময় এখন 9:25। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখন আমরা আস্তে আস্তে বেরোবো সাইট সিট করতে। এদিকে আপনাকে দেখিয়ে দিই যে হোটেলটা আমরা ছিলাম আর কি, এইটা হোটেল অ্যালপাইন রিসর্ট, এই সব একসঙ্গে পুরো। আমরা ছিলাম হচ্ছে রয়েছে এইটাতে। এখন এখানেই লাগেজ রাখা থাকবে, আমরা এখান থেকে সোজা চলে যাবো, সাইট সিনগুলো করবো, করে এখান থেকে আমরা বেরিয়ে আবার শ্রীনগরের দিকে চলে যাব। আর এটা হচ্ছে রিসেপশান, এইখানে রাত্রিবেলা যেটা দেখাচ্ছিলাম এটা রিসেপশান আছে। এখানে খাওয়া দাওয়ার সব ব্যবস্থাগুলো রয়েছে। আর একটা জিনিস ভালো, এখান থেকেই যে স্পটগুলো ঘুরতে হবে সেখানে গাড়িগুলো ব্যবস্থা করা যাবে। আমরা যেরকম এখানে যাব আরু ভ্যালি, চন্দনওয়ারি, বেতাব ভ্যালি, এই গাড়ির রেট আছে। আমরা এইরকম গাড়ি নেব যেটা সুইফট ডিজায়ার নিতে গেলে ইটিওস বা সুইফট ডিজায়ার 2250 2300 এরকম রেট পড়বে। শুধু আরু চন্দনওয়ারি করতে গেলে একটা রেট আছে এরকম সব, বেতাব ভ্যালি একটা রেট আছে এখানে দেখতে পাবে। আসছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়ারি এগুলো করব। এখানে ছোটো পার্ক করা আছে বসার জন্য। এখানে এইসব পুরো বলছে যে 4-5 ফুট বরফে ঢেকে যায় আর 1-2 মাস পরে এলে এইসব পার্ক হয়ে যায়। পেছনটাতেই হচ্ছে লিডার নদী। চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি এগুলো করব। তো এক একটা জায়গা করতে 1 ঘন্টা করে টাইম লেগে যাবে। তো আমাদের যেখানে রয়েছি তো চেক আউট টাইম হচ্ছে 12:30। তো একটু রিকোয়েস্ট করাতে দাদারা বললেন যে মোটামুটি 1টা অবধি থাকা যাবে। তো এখানে আমাদের দাদা বলছেন, দাদা আপনার নাম क्या है? इशफाक कोहिनूर। इशफाक कोहिनूर भैया है। तो ये भैया बोल रहे हैं कि ये तीनों साइट सीन करके आने में, ये 3টে জায়গা সাইট সিন করে আসতে আমাদের মোটামুটি প্রায় 1.5-2-4 ঘন্টা আর কি, মানে 1.5-2 বেজে যাবে। তো এবারে হোটেল ছাড়তে হবে, এখন দেখা যাক কতটা কী করা যায়। বেতাব ভ্যালি, আরু ভ্যালি এসব তো দেখছি, চন্দনওয়ারিটাও যাবো। চন্দনওয়ারিটা একটু বেশি দূর হয়ে যায়, একটু হাইটে। তো কতটা কি কভার করে এখান থেকে আর ফিরতে পারি, কারণ আমরা এসে এখানে আবার চেক আউট করতে হবে, করে আমরা শ্রীনগরের দিকে আবার চলে যাব আজকে। কারণ আমাদের প্রোগ্রামটা একটু চেঞ্জ হয়েছে। আমাদের আজকেও এখানে থাকার কথা ছিল পেহেলগাঁওতে, তো আমরা একটু অন্য প্ল্যানিং করেছি, অন্য একটা জায়গায় যাব। তো সেই জন্য একটু প্ল্যানিংয়ের মধ্যে চেঞ্জ করার জন্য আমাদের আজকে ছেড়ে ওটা অন্যদিকে করব, সেটা পরে তোমাদেরকে বলবো। তো চলো এখন যাওয়া যাক, যেতে যেতে সিনিক বিউটি তোমাদেরকে দেখাই। আচ্ছা আমরা যে এই 3টে সাইট সিন করছি ওখানে তোমাদের দেখিয়ে দিলাম যে রিসেপশনের মধ্যে ওখানে লিস্ট দেওয়া ছিল। এই ভাইয়ার ভাইয়ার যে এখানে ট্যাক্সি স্ট্যান্ড আর কি, এখান থেকে গাড়ি নেওয়া যায়। তো একদম রিজনেবল, এদের যা রেট ফিক্সড রেট আছে তো সেই রেটেই এখান থেকে পাওয়া যাবে। আর ভিউটা দেখো, তো 3টে স্পট করার জন্য এখানে ওই 2250 টাকা পড়বে আর কি। আরও যদি অন্য কোনো সাইট সিন করো সেখানে আরও এক্সট্রা রেট আরও বাড়তে থাকবে। তো আমরা এই 3টেই করছি আপাতত, তাও কতটা কভার করতে পারি দেখে নিই। ঠিক আছে চলো, এখন আমরা আরু ভ্যালিতে এসেছি। তো যাই সাইট সিনগুলো করি। এইখান দিয়ে আমরা এসেছি, এসে টোটাল এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখানে কিছু মার্কেট আছে, দোকানপাট, এই দিক দিয়ে যেতে হবে। ड्राई फ्रूट बिक्री होती है। इधर भी ड्राइवर वगैरह साथ में आते ना, हमको भी कमीशन देना पड़ेगा। और इतनी वैरायटी आ जाएगी, खा के देखो थोड़ा फिर ले दो। ये क्या है भैया? ये एप्रिकॉट है। एप्रिकॉट। और ये मैंगो है। এখানে আসার পরে কিন্তু ঘোড়ায় করে যাওয়ার জন্য এরা ইনসিস্ট করবে। কোনো দরকারই নেই, হেঁটে হেঁটেই যেতে পারবে। এখানে তো সেইভাবে কিছু ঘোড়ায় করে যাওয়ার নেই। এই হচ্ছে পুরো ভ্যালি, এইগুলোই ঘুরে দেখতে হবে, বেশ সুন্দর। এখান থেকে আর ফিরতে ইচ্ছা করছে না, বলছে এখানেই খানিকক্ষণ থেকে যাই। ওই দিকে দূরে লোক রয়েছে, ওপরে ওইদিকে লোক রয়েছে, আর যাবো কিনা ভাবছি ওদিকটা। চলো দেখি যাই, আর দেরি করবো না, এবার বেরিয়ে পড়ছি আস্তে আস্তে। এবার নিচের দিকে নামছি, যেতে হবে। এইসব জায়গায় এলে আর চলে যেতে ইচ্ছে করে না। আর আমাদের পেছনেই ঘোড়া আসছে, এক্ষুনি সে তাড়াফাড়া না করে। জয়ী, খেয়াল রাখ। এইখানে কিন্তু বজরঙ্গী ভাইজানের শুটিং হয়েছে। হ্যাঁ, এই যে ঘোড়াগুলো আসছে, কামড়ে হাওড়ে না দেয়। অপূর্ব দৃশ্য, কাশ্মীরে আসা সার্থক। সত্যি এই জন্য একটু ভূস্বর্গ বলে। আরু ভ্যালি থেকে বেরিয়ে আমরা এখন চান্দনওয়ারির দিকে যাচ্ছি। ডিস্টেন্স নিয়ার অ্যাবাউট 25 কিলোমিটার হবে। আর এটা অনেক মানে খাড়াই, মানে হাই আছে, অক্সিজেন লেভেলের ঘাটতি আসতে পারে। তো এক একটা ইউটার্ন নেওয়া হচ্ছে, তো মানে অনেকটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। অনেকটা হাই দিচ্ছে। ওখান থেকে এসে মানে একটুখানি গরম লেগেছিলো, জ্যাকেট খুলে ফেলেছিলাম, যেহেতু অতটা হেঁটেছিলাম ভেতরে। আর ঘোড়ায় করে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আর ওখানে যে আমরা গেছিলাম হেঁটে হেঁটেই দেখতে পাবো। একটু ব্রিদিং প্রবলেম হবে, মানে ব্রিদিং প্রবলেম বলতে একটুখানি হাঁটা চলার জন্য, উপরে চড়াই ওঠার জন্য শ্বাসকষ্ট হয়, সেটা ম্যানেজেবল। যাই হোক, আমরা এখন চন্দনওয়ারির দিকে যাচ্ছি। তবে আরু ভ্যালি থেকে চন্দনওয়ারি যাওয়ার সময় আগেই বেতাব ভ্যালিটা পড়ে, তো আমরা যেহেতু ওটাকে দূরে পড়ছে, আগে আমরা চন্দনওয়ারিটা করে নিচ্ছি। এদিকে সিনটা দেখো, এরকম খাড়া পাহাড়, গাছগুলো এত সুন্দর। আর এর মধ্যে একটুখানি আমার মুডটা অফ হয়ে গেছে, কারণ আমার চশমাটা কোথায় পড়ে গেছে। তো সেটা এখন ওই আরু ভ্যালির ওখানে গিয়ে জ্যাকেটের পকেটে আমি রেখেছিলাম চশমাটা, তো সেটা আমি খুঁজে পাচ্ছি না। জ্যাকেটটা খুলেছিলাম তখন পড়ে গেছে, তো কী করা যাবে। এখন এত এই কদিন যাবো, চশমা ছাড়া আমার কাছে জিনিস দেখতে অসুবিধা। যাই হোক, মন খারাপ করে লাভ নেই। চলো এখন যা গেছে গেছে, আমার সামনের দিকে এগোই। চলো, এটা চন্দনওয়ারির মেন বেস ক্যাম্প আছে, এখান থেকে অমরনাথ যাত্রা করা হয়। এখানে এরা গাড়ি যেতে দেওয়া হয় না, মানে যে সময় টাইম, এখন তো বন্ধ আছে। এইটা হচ্ছে বেস ক্যাম্প। এটা চন্দনওয়ারি এলাম, চন্দনওয়ারি এটা হচ্ছে এন্ট্রান্স, মেন গেট আছে। এখানে খাবার দাবার, কিছু ব্রেকফাস্ট, স্ন্যাক্স বা সমস্ত কিছু লাঞ্চ ফাঞ্চও করতে পারবে। এটা হচ্ছে মেন যাওয়ার রাস্তা চন্দনওয়ারি। এই হচ্ছে জলটা আসছে, নামবো। দুটো অন্তরা রেডি হচ্ছে, ড্রেস পরছে, এখানকার কাশ্মীর ড্রেস পরে। ড্রেস পরছে কাশ্মীরি, इसमें क्या बोलते हैं, ফেরান, ফেরান কাশ্মীরি ফেরান। এই যে এখানে ফটো তোলা চলছে। लग जाएगा। बहुत जगह होती है अलग ही रही तो जूतो ना मेरे देखी ठंडा लगे पैंट तो ये अच्छे पूरा बल ठंडा बल चल तो पूरा एकदम এখান থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আমাদের আবার হোটেল থেকেও চেক আউট করতে হবে। এখান থেকে বেরিয়ে বেতাব ভ্যালিটা দেখবো, দেখে তারপর ওখান থেকে পাহালগাঁও আমাদের যেটা থাকার জায়গা ওখানে গিয়ে চেক আউট করে সোজা শ্রীনগরের জন্য রওনা হবো। তার আগে সাইট সিন করবো যাওয়ার পথে। চন্দনবাড়ি হয়ে আমরা এখন বেতাব ভ্যালি দিকে যাচ্ছিলাম, তো ড্রাইভার ভাই সাহেব আমাদের বললেন যে এই হচ্ছে এটা পুরো বেতাব ভ্যালি আছে একটা পার্ক মতো, ঠিক আছে। এই পাশ দিয়ে এখান দিয়ে ইডার নদীর একটু জল বয়ে গেছে, জাস্ট একটা পার্ক আর কিচ্ছু নেই। তো তোমরাই শুনে নাও ভাই সাহেব क्या बोल रहा है। हाँ तो ये पार्क ये ऊपर का व्यू है बेताब वैली का। अच्छा समझ गया। हाँ हाँ ऑन द वे ऑफ चंदनवाड़ी ये ऊपर का व्यू है। अच्छा नीचे जाके 100 रुपए का टिकट है। हाँ। और नीचे वाले राउट से नीचे जाएंगे तो वहाँ पे 100 रुपए का टिकट पड़ेगा, वरना यही है सब बेताब वैली जो आप अभी देख रहे हो। এটাই হচ্ছে বেতাব ভ্যালি। দাদা বলছে 100 টাকা দিয়ে টিকিট কেটে নিচে ঢুকতে হবে। যেটা আমরা এগুলো দেখলাম যে চন্দনওয়াড়ি বা আরু ভ্যালি দেখলাম না, এই ভ্যালি এই সবই ভ্যালি আছে আর কিচ্ছু নেই। এখানে গিয়ে শুধু খালি ঘোরা। नीचे जाके गेट के पास बहुत अच्छा पानी का व्यू है, वो जाके देख सकते हो। अच्छा वो गेटर ওখানে একটু জলের ভিউটা আছে, ওটা দেখে নিতে পারবো। আমার মনে হয় না এখানে কিছু 100 টাকা দিয়ে ঢোকার দরকার আছে। তো এই হচ্ছে পুরো ভিউ আছে জাস্ট এখানে রোদ্দুরের মধ্যে এখানে ঘোরা এই গাছপালার মধ্যে আর কি। পাশ দিয়ে এখান দিয়ে নদীতে চলে গেছে। ये क्या वो लीडर नदी का ही वो बहता हुआ पानी आ रहा है तो ये आता है शीशनाग रिवर। अच्छा সুন্দর, খুবই সুন্দর বেতাব ভ্যালি। যেটা ওই তোমার সানি দেওয়ালের যে ফিল্মটা হয়েছিল না বেতাব, ওই ফিল্মেরই শুটিং এখানে হয়েছিল, তো সেটা তোমরা ভালো করেই জানো। সেটার জন্য এটার নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। চলো নিচে যাবো, গেটের ওখান দিয়ে গিয়ে ঘুরে আসছি, তোমাদের তাও একটু দেখিয়ে নেবো। এই হচ্ছে বেতাব ভ্যালি, এখানে হচ্ছে লিডার নদী, এটা জলটা এখানে জাস্ট আছে। ভিতরে পার্ক মতো আছে আর ওইখানে হচ্ছে গেট আছে, ওখান দিয়ে ঢুকতে হয়। এই যে সামনে ওই গেটটা রয়েছে বেতাব ভ্যালি লেখা, ওইখান দিয়ে পার্কের ভেতর দেখতে হবে, যেটা আমরা ওপর থেকে একদম আমরা তোমাদের দেখালাম আর কি। ভেতরটা কিছু নেই। চলো এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাই।